আমাদের আজকে মূলত মেনু থেকে বা ট্যাব থেকে ইনসার্ট নিয়ে কাজ। তো ইনসার্ট থেকে আমরা প্রথমে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি বাম পাশে কভার পেজ, এখানে প্রেস করে আমরা এখানে হিউজ পরিমাণ কভার পেজ আছে, এখান থেকে যে কোনো একটা নিতে পারি। কভার পেজ বলতে সাধারণত আমাদের বই বা যে কোনো ডকুমেন্টের প্রথম পেজটাকে বোঝায়, ঠিক আছে? তো আমরা এটা একটা সিলেকশন করলাম। কভার পেজের সব জায়গাতে লেখা থাকে না, জাস্ট আমরা যে পারপাসে ডিজাইনটা করতে মানে লিখতে যাচ্ছি সেটার নাম হতে পারে, অথবা প্রকাশনের নাম হতে পারে, অথবা লেখকের নাম হতে পারে। হ্যাঁ, তো আমরা এই জায়গাতে লিখতে পারি টাইটেল, আর নিচে আছে ডকুমেন্ট টাইটেল। ডকুমেন্ট টাইটেল এখানে এখানে আমার নাম দেখাচ্ছে, যাই হোক। তো এই যা যা অর্থাৎ প্রত্যেকটা এখানে যে পেজগুলো আছে এক একটা এক এক জায়গাতে লেখা দেওয়া আছে। আমরা চাইলে যদি এটা ইউজ করি এটা আরো সুন্দর দেখাচ্ছে, অর্থাৎ হরিজেন্টাল বরাবর ডান পাশে একটা লাইন চলে আসছে উইন্ডো। এখানে অনেক কিছু লিখতে পারি, ডকুমেন্ট টাইটেল লিখতে পারি, এখানে সাবটাইটেল, এখানে নাম লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, কভার পেজ যদি তুলে দিতে চাই তাইলে আবার আমাদের এখানে যেতে হবে রিমুভ কারেন্ট কভার পেজ, ঠিক আছে? এখানে প্রেস করলে, আচ্ছা, এই ওপরে মোর কভার পেজ ফ্রম office.com, অর্থাৎ আমরা যদি আরো নিতে চাই তাহলে আমরা ডিরেক্টলি অফিসের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অনলাইন থেকে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? তো আমরা আপাতত চাচ্ছি না, এটা রিমুভ করে দিলাম। এরপরে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে একটা ফাঁকা পেজ নেওয়ার জন্য ব্ল্যাঙ্ক পেজে প্রেস করলে আমরা আর একটা ফাঁকা পেজ ক্রিয়েট হবে। ব্ল্যাঙ্ক পেজে প্রেস করার পরে তো নিচে আর একটা কি হইলো, পেজ ক্রিয়েট হয়েছে কিন্তু, তাই না? নিচে কিন্তু হয় নাই, উপরে হয়েছে। আমি বুঝলাম কি করে, আমার কার্সরটা কোথায় ছিল, উপরের পেজে না, কিন্তু এটা নিচের পেজে চলে আসছে। এর অর্থ হচ্ছে আমি যদি ব্ল্যাঙ্ক পেজটা নিই অটোমেটিক, অর্থাৎ আমরা কেন ব্ল্যাঙ্ক পেজ নিব, কারেন্টলি আমাদের একটা পেজে কাজ শেষ হয়ে গেছে, তখন আমরা আরো একটা পেজ যদি নিতে চাই, মানে আমরা লেখা শেষ হলে ইন্টার দিলে অটোমেটিক নিয়ে নিবে, এর আগেও যদি নিতে চাই মানে উপরে যদি নিতে চাই তাহলে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে, অর্থাৎ আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে উপরে আরো একটা নতুন পেজ ক্রিয়েট হবে, ঠিক আছে? আচ্ছা, এটা আমি আবার এত ব্যাক স্পেস প্রেস করলাম, এটা ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এখন আমার সিঙ্গেল পেজ আছে। আচ্ছা, এরপরে অপশনটা হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা হচ্ছে আমার দুইটা পেজের মাঝে ব্রেক দেওয়া, ব্রেক মানে ভাগ করে দেওয়া, ঠিক আছে? একটা গ্যাপ সৃষ্টি করা। তো আমি পেজ ব্রেক দিলে অটোমেটিক মানে আমি ব্ল্যাঙ্ক পেজে প্রেস করার পরে যেমন দুইটা পেজ ক্রিয়েট হইলো না, সেম আমার তো পেজ ব্রেকে প্রেস করার পরেও নতুন আরো একটা পেজ ক্রিয়েট হয়েছে, সাথে দুইটার মাঝে গ্যাপ সৃষ্টি হয়েছে। আগের পেজেও গ্যাপ ছিল, তো আমি আসলে পেজ ব্রেক আর ব্ল্যাঙ্ক পেজের মধ্যে খুব একটা পার্থক্য দেখি না, কারণ আমি যতগুলো পেজ নিব একটা পেজ থেকে তো অবশ্যই মাস্ট একটা পেজে গ্যাপ থাকবে, তাই না? তো এটার খুব একটা দরকার নাই। এটা আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দিলাম। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা ওয়ার্ডের জন্য টেবিল। আমরা যদি ওয়ার্ডে টেবিল নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের টেবিল অপশনটা দেখায় না, টেবিলে প্রেস করতে হবে। টেবিলে প্রেস করলাম, এখানে আমাদের মেবি 8টা কলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা মেবি এখানে দেখাচ্ছে মেবি। আচ্ছা, হ্যাঁ, 10টা 10 বাই 10 না 10 বাই 8, এখানে আমাদের 8টা কলাম আর 10টা না সরি 8টা সারি 10টা কলাম আছে, ঠিক আছে? কলাম আর সারি বুঝি। আচ্ছা, এখানে আমি এটা নিয়ে নিলাম, কলাম যেগুলো হচ্ছে খাড়া, ঠিক আছে, খাড়া হয়ে যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে কলাম। এতো এটা টোটালি এটা একটা কলাম, এগুলো সবগুলাই কলাম, আর এই যে এই লাইনটা এটা হচ্ছে একটা সারি, ঠিক আছে? তো আমি এই একটা টেবিল নিলাম, এখান থেকে আমি আবার ইনসার্টে যাই, এখানে সর্বোচ্চ আমি নিতে পারছি কয়টা, 8টা সারি 10টা কলাম। তো আমার যদি মনে হয় যে না আমার আরো বেশি দরকার তাইলে আমি কি করে নিব, তো ওই বিষয়টা আমি পরে দেখাবো। আগে আমি এই টেবিলটা নিলাম কিন্তু আমার এটার সাইজ কম বেশি করা দরকার, এতটুক জায়গা মানে আমার আরো বড় করা দরকার, আমি কি করে করব? তো ফার্স্ট যে কাজটা আমাদের, এই তো ডান পাশে যে এই তো কোনাটা নাই, এখানে মাউসের কার্সর নিয়ে গেলে তো ভেঙে যাচ্ছে, দেন আমাদের একটা ক্লিক করতে হবে, ক্লিক মানে লেফট বাটনে ক্লিক, লেফট বাটনে ক্লিক করে ধরে, এই তো ধরছি যখন এটা পুরোটাই কি হয়ে সিলেকশন হয়ে গেছে, তখন কি করব, আমরা মাউসটা নিচে অথবা আমাদের যদি ডানে দরকার হয় ডানে, এ তো বড় করলাম, ঠিক আছে,
বলছিলাম যে তুমি হচ্ছে, রেকর্ড চলছে তো? আচ্ছা, টেবিল কি তোমরা নিয়েছিলা? আচ্ছা, এভাবে বড় করতে পারছো? তাহলে আবার ইচ্ছা করলে এভাবে ছোট করা যাবে, তাই না? তো এখন দেখো, আমি পুরো টেবিলটা ছোট বড় করলাম, কিন্তু যদি চাই যে এই যে কলামটা, এইটা কিন্তু একটা কলাম, এটা একটা লাইন, এটা একটা কলাম, তো এইটাকে যদি ডানে বামে সরাইতে চাই, আমরা কার্সরটা নিয়ে গেলে দেখো ভেঙে যাচ্ছে। আমি একটু জুম করি, দুই ভাগ হয়ে যাচ্ছে না কার্সর? তো যখন দুই ভাগ হয়ে যাবে, একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখো পুরো একটা লাইন ক্রিয়েট হয়েছে না লম্বা, তখন আমি ডানে বামে একে সরাইতে পারবো। ঠিক আছে, সাপোজ এটা সরাইলাম বামে, এখানে লিখবো এক, তারপরে লিখবো দুই, তারপরে তিন, জাস্ট এইভাবে। ঠিক আছে, আবার যদি চাই যে এটাকে একটু সরাবো, এটা ইচ্ছা মতো সরাইতে পারবো। তবে কেউ যদি, এটা সিলেকশন হয়ে গেছে, এখন যদি আমি এটা সরাই, তাহলে কিন্তু শুধু ওইটা সরে গেল। ঠিক আছে না, আমি কি করলাম, এতটুক সিলেকশন করে এটা সরাইলাম, এর অর্থ অতটুক অংশ সরে গেছে, কিন্তু পুরো লাইন সরে নাই। পুরো লাইন সরতে হলে মাস্ট ডিসিলেক্ট অবস্থায়, অর্থাৎ আমার এই যে পুরোটা সিলেকশন থাকা অবস্থায় যদি এখন করি, তাহলে কিন্তু সবগুলো আবার যাবে। তবে আমার এটা করার দরকার নাই, আমরা এমনিতে একটা ক্লিক করেই, ড্র্যাগ করে ধরে ডানে বামে সরাইতে পারি। এটা গেল কলাম, আমরা যদি সারিকে আবার ডানে বামে সরাইতে চাই, উপরে নিচে সরাইতে চাই, সেম ভাবে। ঠিক আছে, প্রেস করলাম, প্রেস করেই তো উপরে নিচে করতে পারবো। ঠিক আছে না, ঠিক আছে, আমি যদি এতটুকু সিলেকশন করি, করে আমি এতটুকু অংশ উপরে নিচে করতে পারবো, শুধু তো এটা চলে গেল। মেবি হচ্ছে না, আমার দুইটা সিলেকশন হয়ে গেছে নাকি? আচ্ছা যাই হোক, তো এখন মনে করো যে এই টেবিলটাকে আমি ডিলিট করব। তাহলে ডিলিট করব কি করে? আমি যদি কন্ট্রোল এ প্রেস করি, ব্যাক স্পেস দিই, তাহলে কি হবে, ডিলিট হয়ে যাবে। কিন্তু মনে করো যে 10 পেজ লিখছে, এর মধ্যে এক জায়গাতে টেবিল আছে, তো তুমি চাচ্ছ শুধু টেবিলকে ডিলিট করতে, কিন্তু কন্ট্রোল এ দিলে তো অল সিলেক্ট হয়ে যাবে। তাহলে কি করবে? তাহলে আমাদের কাজ হবে বাম পাশে যে এই প্লাস আইকনটা দেখা যায় না, এটাতে একটা প্রেস করব, তাহলে শুধুমাত্র এই টেবিলটাই সিলেকশন হবে। ঠিক আছে, দেন আমরা ব্যাক স্পেস দেব, তাহলে ওটা চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখলাম যে 10টা কলাম আর হচ্ছে 8টা সারি নিলাম, তো এখন যদি চাই যে আরো নিব হিউজ পরিমাণ, তো এটার জন্য আমাদের যেতে হবে ইনসার্ট টেবিল, টেবিল থেকে ইনসার্ট টেবিল, এই যে অপশনটা দেখায় না, এটাতে প্রেস করব। প্রেস করার পর নতুন একটা উইন্ডো আসছে, এটাতে দেওয়া আছে নাম্বার অফ কলামস, নাম্বার অফ রো, নাম্বার অফ সারি, নাম্বার অফ কলাম। তো এখান থেকে আমরা ইচ্ছা মতো ইনসার্ট করতে পারি। ঠিক আছে, 100, এখানে কত করব, 100। এখন ঘটনা হলো, একটা পেজের তো নির্দিষ্ট একটা ক্যাটাগরি আছে যে ওই এতগুলো একটা পেজে লোড নিতে পারবে। ঠিক আছে, তো এখানে ফিক্সড, আমরা যেহেতু ইনসার্ট করলাম, এটা একটা পেজের জন্য আপাতত মেবি 100 অথবা 80টা নেয়, তার উপরে নেয় না, তো আমি দেখি হয় কি না। আচ্ছা, এটা আমরা এই তো ডানে বামে যে অ্যারো গুলো আছে না, ড্রপ ডাউন অ্যারো, এটাতে আমরা প্রেস করে কম বেশি করতে পারি। ঠিক আছে, তো আমি এটা 100 দিয়ে দেখি নিচ্ছে কিনা। আর ফিক্সড কলাম উইথ, মানে আমাদের কলাম গুলার হাইট উইথটা কতটুকু হবে, এটা অটো থাকাই বেস্ট, এই দিকে আর তাকানোর দরকার নাই, আমরা এটা ওকে দিয়ে দিলাম। ওকে নিচ্ছে, দ্য নাম্বার অফ মাস্ট বি বিটুইন 1 and 63, মানে আমাদের অবশ্যই এটা 63, একটা পেজে ক্যাপাসিটি হচ্ছে 63, 63-এর উপরে নিবে না। ঠিক আছে, তো আমরা সর্বোচ্চ 63 নিব। আসলে ওয়ার্ডের সাধারণত বেশি ইয়ের দরকার হয় না, টেবিলের দরকার হয় না, আমরা টেবিল নিয়ে যখন কাজ করব, তার মানে আমাদের তখন এক্সেল শিটে যেতে হবে, এক্সেলে কোনো ব্ল্যাঙ্ক পেজ নাই, সবগুলাই টেবিল নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো আমরা 63 নিয়ে ওকে করলাম, এ তো এক পেজে সর্বোচ্চ কতগুলো চলে আসছে, 63, এর অর্থ আমরা তাও ভাগ হয়ে গেছে মেবি, এ তো হিউজ পরিমাণ দেখাচ্ছে আমার, এটা কেটে গেছে, বুঝতে পারছো বিষয়টা?
আমার কিন্তু এত এখন একটা জিনিস, তোমাদের সেদিন বলা হয়েছিল যে আমরা প্রিন্ট প্রিভিউ কেন দেখব, তাই না? দেখো আমার টেবিলটা কিন্তু ডান পাশে আরো আছে, কেটে গেছে না? জি তো মনে তুমি সবকিছুই লিখলা, কিন্তু এখন দেখো আমি যদি এখানে ফাইলে যাই, ফাইলে যাওয়ার পর প্রিন্টে যাই, দেখো এতটুকু অংশ কেটে যাবে। এখন বুঝতে পারছো যে কেন আমরা প্রিন্ট প্রিভিউ দেখবো? যদি আমরা 13 ইউজ করি তাহলে ডিরেক্টলি দেখতে পাবো, আর যদি 7 ইউজ করি তাহলে আমাদের প্রিন্ট প্রিভিউ অপশন থেকে দেখতে হবে। ঠিক আছে, তো আমি টেবিলটা কেটে দিচ্ছি। আসলে 63টা টেবিল নিয়ে এলোমেলো হয়ে গেছে সবকিছু। তো ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, তো আমরা দুইটা অপশন দেখলাম। আমি এখান থেকে আপাতত মোটামুটি কয়টা, পাঁচটা 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 করে নিই, পাঁচটা নিলাম। তো এখন আরো একটা জিনিস দেখো, যে আমরা যখন টেবিল তৈরি করছি, এই পাশে নতুন আরো কয়েকটা ইয়ে চলে আসছে। টেবিল স্টাইল আসছে কি উপরে সবার? আসছে আসছে। তো এখান থেকে আমরা তো এই পাশে ডানে যে মোর অপশনটা নাই, এখানে প্রেস করব। এখান থেকে আমরা হিউজ পরিমাণ টেবিলের স্টাইল চেঞ্জ করতে পারি, অনেক স্টাইল আছে। ঠিক আছে, এই স্টাইল গুলা চেঞ্জ করতে পারি, যেটা নিব সেটাই হবে। তবে সাধারণত রেগুলারিটি মেনটেন করতে হবে, কারণ এই তো আমার টেবিল, আমি যদি এটা দিই কেমন, এটা আসছে, এটাতেও আসছে, এটাতেও আসছে, এটাতেও আসছে, আগেরটাতে এটা, আচ্ছা এইটাতে আসছে, কোনটাতে যেন দেখলাম আসলো না, মানে টেবিল কোনটা বোঝাই যায় না। আচ্ছা এগুলাতে বোঝা যাচ্ছে, তো আমাদের দেখে শুনে নিতে হবে। হ্যাঁ, যেটাতে আসবে সেটা নিব, যেটা আসবে না সেটা নেওয়ার দরকার নাই। বোঝা গেছে? আচ্ছা, ডান পাশে আরো একটা অপশন আসছে, শেডিং। তো আমরা শেডিং এর অপশনটা দেখছিলাম, মনে আছে? হোম থেকে আমরা বলছিলাম যে পেছনে কালার যদি করতে চাই পুরো লাইন, তাইলে শেডিং ইউজ করতে হয়। এই শেডিংটা এখানে দেওয়া আছে, তো আমি নো শেডিং করে দিলাম। ডান পাশে আরো অপশন আছে, এগুলার মোটামুটি দরকার নাই, আমরা মূলত এইগুলাই দেখি। আচ্ছা, তো এখন আরো একটা জিনিস, যে আমি সাপোজ এখানে একটু খেয়াল করি। হ্যাঁ, তো এই জায়গাতে মনে করো যে আমি এখানে করলাম কয়টা, একটা দুইটা তিনটা, 1 2 3 4 5টা কলাম আছে। তো আমার আরো একটা কলাম এই সোজা ইনসার্ট করা দরকার, তাই না? তাহলে কি করব? তাহলে আমাদের মাউসের রাইট বাটনে প্রেস করতে হবে। রাইট বাটনে প্রেস করার পরে আমরা ইনসার্ট বলে অপশন দেখতে পাচ্ছি, ইনসার্ট দেখা যায়। মাউসের রাইট বাটনে প্রেস করে ইনসার্ট অপশন দেখা যায়। দেখো, ইনসার্ট কলাম টু লেফট, ইনসার্ট কলাম টু রাইট, মানে তুমি বাম পাশে নিতে চাচ্ছ নাকি ডান পাশে? ইনসার্ট রো অ্যাবো, মানে একেবারে ভেতরে নিচ্ছ কিনা। ইনসার্ট রো বিলো, মানে নিচে। ইনসার্ট সেল, মানে একেবারে ইনসার্ট সেলটা কেটে যাবে, কেটে যায় আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ইনসার্ট রাইট একটা কলাম নিলাম। দেখো ডান পাশে আমার একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এই ডান পাশে এখানে একটা ঝামেলা হলো কি, যে মনে করো আমার এইখানেই দরকার। আমি অলরেডি এই দুই জায়গাতে লিখে ফেলছি, এখানেও লিখছি এখানেও লিখছি, কিন্তু এইখানে আমার দরকার এখন টেবিল নেওয়া। তা আমি যখন ইনসার্ট করছি তখন এটা ডানে নিয়ে নিচ্ছে, সরে যাচ্ছে, কিন্তু আমার এখানে নিল না। তাহলে এইখানে নেওয়ার জন্য কি করতে হবে? সবচেয়ে ইজি মেথড হচ্ছে আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্ট থেকে টেবিলে, টেবিল থেকে ড্র টেবিল বলে একটা অপশন নেই, এই ড্র টেবিলে প্রেস করব। তারপরে দেখা যায় যে আমাদের একটা কলমের মতো চলে আসছে কার্সরটা। তখন আমরা কোথ থেকে টেবিলটা নিতে চাই, কলামটা কোথ থেকে নিতে চাচ্ছি, আমরা জাস্ট এই একটা লাইনে একটা প্রেস করব। প্রেস করে ধরে যতটুকু অংশ নিব ততটুকু অংশতে ড্র্যাগ করে টানবো। এটা এতটুকু নিলাম, আমি যদি চাই যে শুধু কলাম না আমি সারিও নিব, তাইলে তো সারির দিকে টানলে সারি আমি যত দূর টানবো। ঠিক আছে না? ঠিক আছে, আমি যদি আবার ভুল হয়ে গেছে, আমি চাচ্ছি এটা রিমুভ করে দিব, তাইলে আমরা যখন ড্র টেবিল নিব তখন আমাদের অটোমেটিক একটা ইরেজারও চলে আসবে। ঠিক আছে, তো আমরা এই ইরেজারে প্রেস করব, দেন শুধু একটা করে ক্লিক করলেই এগুলো মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো সাপোজ আমরা যে আমাদের একাধিক আরো কলাম বা সারি নেওয়া দরকার, তো সারি নেওয়ার জন্য কি করতে হবে? তাহলে আমাদের আমরা ডান পাশ থেকে ইনসার্ট করতে পারছি, বাট এক্সাক্ট যে জায়গাতে নিতে চাচ্ছি সেখানে হচ্ছে না। তো এটার জন্য আমাদের করতে হবে, টেবিলে যেতে হবে, টেবিল মাস্ট ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে ড্র টেবিল। ড্র টেবিলে যাওয়ার পর আমাদের মাউসের আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে কেমন দেখাই, একটা কলমের মতো। তো তখন আমাদের যেখানে দরকার, শুধু আমাদের বাম পাশে দরকার এখানে না, যদি আমাদের যেখানে দরকার
কলাম হোক বা সারি হোক, আমি শুধু এ তো একটু খেয়াল করি, এটা একটু ক্রিটিক্যাল, মানে আমাদের অবশ্যই লাইনটা এই, আমি যদি এইখান থেকে প্রেস করি তাইলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে, তো আমাদের অবশ্যই এই তো ডাকটা ধরে প্রেস করতে হবে। হ্যাঁ, আমি যতগুলা ইচ্ছা নিতে পারি, যেভাবে ইচ্ছা। ঠিক আছে, যেভাবে ইচ্ছা, আমি পুরোটা যদি চাই পুরোটা নিতে পারবো, এভাবে যদি নিতে চাই এভাবে নিতে পারবো, আর যদি ডিলিট করতে চাই তাহলে কি করব, বা মুছতে চাই তাহলে তো উপরে দেখা যায় না ইরেজার, তো ইরেজারটা মাঝে মাঝে যদি হারিয়ে যাই তাহলে আমরা লেআউট বলে একটা অপশন পাবো, এই তো লেআউট, লেআউটে গেলে আবার আমরা ইরেজারটা পাবো। দেন আমরা এটা আগের টেবিলও কিন্তু আমরা মুছতে পারি, যে আমি যেটা দিয়ে ড্র করলাম শুধু যে এইটাই মুছবে তা কিন্তু না, আমরা চাইলে সবগুলাই ইরেজার দিয়ে ডিলিট করতে পারি। ঠিক আছে, আমি চাইলে এগুলোও ডিলিট করতে পারি। ঠিক আছে না? বুঝতে পারছো সবাই? টেবিল ক্রিয়েট করা যাবে এখন? আচ্ছা, আমি টোটাল টেবিল ডিলিট করে দিই। শুনেন, র‍্যাম ওই এতেই লাগাইছি, হ্যাঁ, কিন্তু র‍্যামটা শুধু ওই রাবার দিয়ে একটু ঘষে দিয়েছি। মাত্র স্যার টিপস। তো নতুন করে আমি আবার একটা টেবিল নিচ্ছি, বেশি না নি, তিনটা করে নিলাম, একটু বড় করি। এখানে কি লিখবো? নেম, নেম, সরি এখানে নেম না লিখে রোল লিখি, না আইডি লিখি, এখানে নেম। স্টুডেন্টস নেম, এখানে হচ্ছে কোর্স নেম, কোর্স নেম। তো এখন দেখো আমাদের লেখাগুলোর কি অবস্থা, এটা কি ওপরে নাই? তো আমি যদি চাই যে একেবারে এই সেন্টারে হবে তাহলে কি করতে হবে? মাস্ট অ্যালাইন করতে হবে। তাহলে অ্যালাইনটা আমরা শিখছিলাম কোথায়? হোমে। তাহলে হোমে যাই, হোমে যাওয়ার পর অ্যালাইন কোথায়? সেন্টার, সেন্টারে করলাম। এখন সোজা সোজা সেন্টার হয়েছে, কিন্তু আমি যদি চাই যে একেবারে তো গ্যাপটা আছে, গ্যাপটা না থেকে একেবারে এই জায়গাতেই হবে, তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে? কন্ট্রোল ই দিলে তো সেন্টার হবে, অর্থাৎ অলরেডি আমার সেন্টার হয়ে গেছে, তো আমি এইখানে নিতে চাচ্ছি। ঠিক আছে, তো আমাদের এখন কাজ হবে, আচ্ছা এটা একটু বোল্ড করে নিই, আমরা যাব হচ্ছে লেআউটে। ঠিক আছে, আমরা টেবিল নিয়ে কাজ করলে অটোমেটিক আমাদের ট্যাবে বা মেনু বারে নতুন একটা মেনু অ্যাড হবে, লেআউট। আচ্ছা, লেআউটে ক্লিক করার পরে এ তো ডান পাশে একটা অ্যালাইনমেন্ট অপশন দেখা যায়, অ্যালাইনমেন্ট এইটা এইটা দেখা যায় এখান থেকে। এ তো মিডিলে দেখো অ্যালাইন সেন্টার বলে একটা অপশন আছে, এটাতে প্রেস করো, দেখো লেখাগুলা চারিদিক থেকে সেন্টার হয়ে গেছে। বুঝতে পারছো? তো তোমরা যদি এগুলাতে সাপোজ সবগুলো লিখলা, আগে থেকে ফিক্সড করে নিতে পারো, অথবা লেখার পরে সবগুলাকে সিলেকশন করে, সিলেকশন করে যদি চাও যে সেন্টারে নিবা তাহলে সেন্টারে নিতে পারো, সমস্যা নাই। আমি তো সবগুলো সিলেকশন করলাম, এগুলাকে যাচ্ছে সেন্টার নেব, এটা সেন্টারে। এখানে আরো অনেক অপশন আছে, সেন্টার অ্যালাইন বটম লেফট রাইট, অ্যালাইন সেন্টার লেফট, অনেক অপশন। ঠিক আছে, এখন আমরা চাইলে আরো কত কি করতে পারি এই লেখাগুলোর উপরে, চাইলে বোল্ড করতে পারি, পারি কি না? পারি। আচ্ছা, ইটালিক করতে পারি? জি। আন্ডারলাইন করতে পারি? জি। কালারও করতে পারি? জি, সব পারি। পারি না? পারি। আবার এখানে যদি চাই যে বুলেট অ্যাড করব, নাম্বারিং অ্যাড করব, সবই পারি। আচ্ছা, টেবিলটা অনেক গুরুত্বপূর্ণ, এটা ভালো। এ তো আমি এটা একটু চিকন করে দিলাম, নাম যেহেতু একটু বড় হয় এটা একটু বড় রাখলাম, কোর্স নেম মোটামুটি, এগুলা আমি চাই একটু বড়ই হয়ে গেছে মেবি, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, তো এখন আরো একটা জিনিস খেয়াল করো, যে আমার মনে করো এই যে, এই যে শাড়ি, এই শাড়ির মধ্যে কয়টা কলম আছে? সেন্টারে দুইটা না, এটা একটা এটা একটা, তো আমি যদি চাই যে এই দুইটা কলাম আমার দরকার নাই, আমি টোটালি এই একটাকে শাড়ি শুধু রাখবো, আউটসাইডে শুধু
কলাম থাকবে, এটাও কিন্তু মাস্ট একটা কলাম, এই বাম পাশের এইটা, ঠিক আছে? তো এখন দেখো আমি যদি এই দুইটা কলামকে কি করব, নাই করে দেবো, এটার জন্য কি করতে হবে, এই দুইটা সিলেকশন করতে হবে, মাস্ট সিলেকশন। দেখো আমার কিন্তু এখন সিলেকশন হয়েছে একটা, এই কলামটা, এটা কিন্তু এখনো সিলেকশন হয় নাই। এটা কখন হবে, যখন আমার সিলেকশনটা এই কলাম পার হবে, মাস্ট, ঠিক আছে? সেটা আমি যদি এই পাশ থেকে করতাম, এখন কিন্তু বাম পাশে একটা সিলেকশন হয় নাই, মাস্ট এটা সিলেকশন অবশ্যই এটা পার হতে হবে। হ্যাঁ, করলাম। এরপরে সিলেকশনের ওপরে সিলেকশন করলাম, দুইটা কলাম করার পরে সিলেকশনের ওপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, ঠিক আছে? করার পরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, মার্জ সেল, দেখতে পাই? এটাতে প্রেস করলে ওই দুইটা নাই হয়ে যাবে, নাই হয় নাই? এভাবে শুধু সারি না, আমরা চাইলে কলাম গুলাও এভাবে করতে পারি। আমি যদি চাই যে এই দুইটা নাই করে দিব, এখানে কয়টা আছে, দুইটা, তার মানে যদি আমি এইটাই শুধু সিলেকশন করি, এই একটা কিন্তু সিলেক্ট নাই হয়ে যাবে। আমি যদি চাই যে দুইটা করব, তাহলে সিলেকশন করলাম, অবশ্যই সিলেকশনের উপরে সিলেকশন করলাম, সিলেকশনের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে মার্শাল, ঠিক আছে? তাহলে আমরা একটা টেবিল নিয়ে খুব সুন্দর করে টেবিলকে কাস্টমাইজ এখন করতে পারবো। তো আজকের ক্লাস মোটামুটি এখানে শেষ। সামনের দিনে আমরা ইনসার্টে আরো, সামনের দিনে মূলত আমি একটা টেবিল করতে দিব, ঠিক আছে? নির্দিষ্ট কিছু কাজ দিয়ে করতে দিব, ওইটা করতে হবে। দেন আমাদের আরো যে কাজগুলো আছে, ডান পাশে পিকচার্স, এই শেপগুলা, এগুলো নিয়ে কাজ করব।